কেন্দ্রের নয়া কৃষি বিলের বিরোধিতায় দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে ও কেন্দ্রীয় সরকারের পেশ করা জনবিরোধী বাজেটের বিরোধিতায় রবিবার আসানসোলের বারামুনি এলাকায় এক বিশাল বাইক ও ট্রাক্টর র্যালির আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। এই র্যালিতে বহু তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বারামুনির বিধায়ক বিধান উপাধ্যায় ও ব্লক সভাপতি অচিত সিং। কেন্দ্র সরকারের কৃষি আইনের বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা বাজেট পেশ করছে এটা জনবিরোধী বাজেট। এই বাজেটে বাজেট এবং কৃষি আইনের বিরুদ্ধে আজকে আমাদের মিছিল। কোথা থেকে কোথা পর্যন্ত হবে? এখানে গোরান্ডি থেকে এখান থেকে শুরু হচ্ছে, পঞ্চায়েত অফিস থেকে শুরু হচ্ছে, এটা জুবলি মোড় পর্যন্ত যাবে। আচ্ছা, এই র্যালিটা করার বিশেষ উদ্দেশ্য একটাই উদ্দেশ্য, তো কৃষি আইনের বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্ট যে বাজেট পেশ করেছে এটা জনবিরোধী বাজেট, এটা মানুষের স্বার্থ দেখা হয়নি। মানুষের কতটা উৎসাহ, কৃষকদের কতটা উৎসাহ, আপনারা নিজে একবার ক্যামেরাটা ঘুরিয়ে দিন দেখুন। পাঁচগোছিয়া পর্যন্ত এই মিছিলে আমাদের এমএলএ উপস্থিত থাকবেন। বিশেষত কৃষি বিল যেভাবে অন্যায়ভাবে পাশ করেছে এবং কৃষকরা 70-75 দিন বর্ডারে বসে আছে এবং তাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে এবং বাজেটে যেভাবে গরিব মানুষকে বঞ্চিত করা হয়েছে এবং পেট্রোল ডিজেলের দাম দিনের পর দিন বেড়ে চলেছে তারই প্রতিবাদে আজ এসেছি। মানুষের মধ্যে উদ্দীপনা ব্যাপক আছে, কেননা বিধান উপাধ্যায়ের ইলেকশন যখনই আসে তখন কিন্তু মানুষের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা থাকে।